500 টাকা মারতে পারে না সারা দিনে সন্ধ্যাবেলা বাজারে গেলে দেখা যায় 500 টাকা লয়ে গেলে 1000 টাকা বাজারে লাগে চাউলের কেজি বেশি আলুর কেজি 80 টাকা কাঁচা মরিচের কেজি মানে সব জিনিসের দামই বাড়তি সরকার যে পদক্ষেপ নিয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো বেকারদের কর্মসংস্থানের জন্য একটা যে উদ্যোগ নিয়েছেন উনি প্রধানমন্ত্রী তো এটা ইনশাআল্লাহ ভালোই বল খারাপ না যে গৃহস্থি করতেছি আমরা আর পুনরায় হইতেছে না পুনরায় হইতেছে না আমরা আমাদের লাস্টে গিয়ে দেখি যে আমরা অভাব অঘটন থাকে সরকার তো ঠিকই দিতেছে কিন্তু আমরা তো যারা বড় লোক তারাই অনেক পাইতেছে বুঝা যাচ্ছে সরকার যে কথা কয় এই কথা যদি সরকার যদি এইভাবে দেয় তাহলে উন্নয়ন হইব আয় উন্নতি হবে আর যদি না দেয় তাহলে তো আমরা আয় উন্নতি করতে পারবো স্মার্ট বাংলাদেশ দেখতে চাই সব দিকেই দেখতে চাই যেমন আমাদের প্রশাসনিক সাইড বলেন আমাদের শিক্ষা সাইড বলেন তারপরে আমাদের জেনারেশন বলেন সব কিছু যেমন উন্নত প্রজন্মের জন্য উন্নত দেশ গড়তে যা যা দরকার উন্নত বিশ্বের নাগরিকদের যে সকল সুযোগ সুবিধা আছে আমি সেইটাই আশা করি আমার সরকারের কাছে যে সরকার যেন সেইটাই প্রতিফলন আমাদেরকে দেখান ব্যবসায়ীদেরকে নিয়ে যে মহা পরিকল্পনা ঘোষণা করেছে যদি এটা বাস্তবায়িত হয় তাহলে আমরা আশাবাদী যে ব্যবসা বাণিজ্য আরও উত্তরোত্তর সফল হবে এবং সবাই লাভবান হবে শিল্পের বিকাশে গভর্নমেন্ট কাজ করবে বিনিয়োগ বৃদ্ধি করবে এটা আসলে খুবই প্রয়োজন কারণ আমরা যারা ব্যবসা করি আমাদের আসলে বিনিয়োগটা অনেক বেশি প্রয়োজন হয় তো ব্যাংকগুলি দেখা যাচ্ছে লোন দিচ্ছে তারপরও এটা আসলে আমাদের জন্য অনেক অপ্রতুল তো এই ব্যাংকের লোনের ফেসিলিটিগুলি যেন আরও সহজতর করতে পারে গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে নতুন করে তাহলে যেন আমাদের ব্যাংক লোনগুলি অনেক ইজি এবং সহজ করতে পারে যাতে আমরা করে বিজনেস আরও বিনিয়োগটা বাড়াতে পারি আমরাও বাড়াতে পারি এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতা আমরা চাই হসপিটালে কদানোর কথা যা ঠিক গেলে টিকিট করে বাইরে থেকে ওষুধ কেন লাগে হালকা একটা নর্মাল একটা শিশি দেয় আর সব বাইরে থেকে কিনা লাগে স্বাস্থ্য সেবা যে কি জিনিস কাল যে শব্দ শুনছি আর সেবা করার মতন কোনো সিস্টেম পাইছি না দেখছিও না সর্বজনীন পেনশন কার্যক্রম চালুর যে ঘোষণা দেওয়া হয়েছে তা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে এটা খুবই একটা ভালো উদ্যোগ সাধুবাদ কিন্তু যদি সেটা বিশৃঙ্খলভাবে বাস্তবায়িত হয় অর্থাৎ বিশৃঙ্খলভাবে এই জন্য যে সঠিকভাবে যদি এই পেনশনের আওতায় না আনা যায় এবং এটা কার্যকর পদক্ষেপ যদি না করা যায় তাহলে দেখা যাবে যে এটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে দেখা যাচ্ছে যে সম্প্রতি অর্থাৎ গত পেনশন চালু করা হয়েছিল সেখানে প্রথম পর্যায়ে মানুষ যেভাবে সাড়া দিয়েছিল এরপর কিন্তু সেটা ভালোভাবে সাড়া দেয়নি কিন্তু কেন দেয়নি এই গ্যাপগুলো সরকারের ভাবা উচিত সরকার যে পেনশন স্কিম চালু করেছে জনসাধারণের জন্য এটা কিন্তু প্রচার প্রচারণা নাই হুট করে একটা ডিসিশন করে ফেলছে ফলে জনসাধারণের মধ্যে বা ব্যবসায়ী বা কৃষক বা বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সে যে সাড়া পড়ার কথা এটা আসলে পড়ে নাই ফলে ইশতেহারে আবার টানছে বিষয়টা টানলে ভালো কিন্তু এটার যে সুফলটা সেটা তো জনগণকে জানাইতে হবে এটা না জানানোর কারণে এটা কতটুকু প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেটা ভবিষ্যতে বলে দিতে পারে বর্তমান যে আইনশৃঙ্খলা এটা মানে কিছু দুর্বল আছে পুরাপুরি না কিছুটা দুর্বল আছে এটা আমরা শক্তিশালী চাই শতভাগ চাই যদি আইনশৃঙ্খলা ঠিক রাখতে হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য এটা হবে আগামী সরকারের যদি আওয়ামী লীগ পাওয়া যায় তার অঙ্গীকার যদি বলেছে সেটা বাস্তবায়ন করতে হবে আমরা অনেক ক্ষেত্রে দেখি দলীয় লেজিবৃত্তি করে থাকে তারা এইটা যাতে না হয় সেদিকে তাদের নজর রাখতে হবে বলে আমি মনে করি স্মার্ট বাংলাদেশ হতে গেলে সর্বোপরি প্রথম দিকে যে জিনিসটা দরকার সেটা হলো দূষণ আমাদের বায়ু দূষণ পানি দূষণ এবং রাস্তাঘাটের যে বিশৃঙ্খলা বা ময়লা আবর্জনা এগুলো থেকে আগে পরিষ্কার হতে হবে নিজেকে পরিষ্কার রাখতে হবে গ্রিন বাংলাদেশ থাকতে হবে এবং আমাদের ক্লিন একটা ইমেজ তৈরি করতে হবে সর্বোপরি তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সার্থক হবে এবং আমরা এগিয়ে যেতে পারবো।